স্বর্গীয় অধ্যক্ষ মহোদয়, স্বর্গীয় অধ্যক্ষ মহোদয়, সরকারি পক্ষ এই বাজেটখনক সর্বশ্রেষ্ঠ বাজেট বলে কৈছে, জনমোহিনী বাজেট বলে কৈছে, আর বিরোধী দলবিলাকে কৈছে যে এই বাজেটখন গতানুগতিক আর নির্বাচন কেন্দ্রিক বাজেট। মোৰ মতে এই বাজেটখন মুখ্যমন্ত্রী ময় বাজেট, গোটে বাজেটখনত কেবল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। তো ইয়ার আঁচনিবিলাক সব মুখ্যমন্ত্রী স্বনিয়োজন অভিযান, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অসম যোজনা, মুখ্যমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী নগরীয়া পথ পকীকরণ, মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য আঁচনি, মুঠতে গোটে বাজেটখন কেবল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কবলৈ দিও প্লিজ। বাজেটত কই থাকো, হব প্লিজ প্লিজ অনারেবল মেম্বার, বাজেটখনত 12খন আসনি মুখ্যমন্ত্রীর নামত কোয়া হয়েছে আর বাজেট ভাষণত 37 বার মুখ্যমন্ত্রীর নাম লৈছে। স্বর্গীয় অধ্যক্ষ মহোদয়, আজি গোটেই দেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাটোর উপর সন্দেহ ব্যক্ত হয়েছে। আজি বিজেপি আর আরএসএসর সরকারে গোটেই দেশত চৈরতন্ত্র আনিছে বলে সন্দেহ প্রকাশ করেছে। অধ্যক্ষ মহোদয়, বিজেপি দলের আদর্শ বোলে অন্ত্যোদয়া, সমাজের একেবারে শেষরজন মানুষের কল্যাণ সাধনে বোলে তেওঁলোকৰ ব্রত, জীবনের ব্রত। অথচ গোটে বাজেটখনত কেবল হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এই বক্তব্য প্রদান করা হয়েছে। গতিকে অধ্যক্ষ মহোদয়, বিজেপির পৰা লাহে লাহে বিজেপি দলটো বিজেপির পৰা লাহে লাহে হিমন্ত বাহিনীলৈ পরিণত হয়েছে নাকি? তো এটো এটো দেখা গৈছে। প্লিজ অনারেবল মেম্বার প্লিজ, না তেখেতর নাম লই আছে, হব অধ্যক্ষ মহোদয় কই থাক, মুখ্যমন্ত্রী তো হল সাংবিধানিক পদ, অধ্যক্ষ ডাঙরিয়া তেখেতো হব খুঁজি থাকে হব নয় কেউ, হলে তো আপনার নামতো হল, হলে আপনার নামতো হল মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত, এই মুখ্যমন্ত্রীর সাংবিধানিক অধিকার সাংবিধানিক পদ তার উপর কন্ট্রোভার্সি হব নয়। আপনি এটা অন্তত ধন্যবাদ দিব লাগে, এটা পরিয়ালর নাম বা কেটামান এজনমান ব্যক্তি বিশেষের নাম নিদি আমি যে মুখ্যমন্ত্রী সাংবিধানিক নামটা দিছো এটা ধন্যবাদ দিব লাগে। ঠিক আছে, আপনি কই থাকুন না বাজেটের কথা, অধ্যক্ষ মহোদয় মোকো মাঝে মাঝে এনেকে বক্তৃতা দিবলে দিব লাগিব, মই কব পাৰো, মই কই থাকক, আপনি আপনার সময় একদম সর্ববৃহৎ অসমৰ ইতিহাসৰ সর্ববৃহৎ বাজেট অধ্যক্ষ মহোদয়, কিন্তু আমি দেখিছো যে ইয়াত অকল ডাঙর 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 চুরিয়ার ফেয়ার আছে, ডাঙর চুরিয়ার ফেয়ার আমি দেখিছো যে বাহিরত বড় চুরিয়ার ফেয়ার, ঘরত কিন্তু ঢকুয়ার ফেয়ার, কারণ আমি দেখি পালো যে ইয়ার দরমহা পেনশন আর ঋণের সুদের বাবদে 58% ধন খরচ করা হয়েছে, 58% দরমহার নামত খরচ করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় ইয়ার অদায়বদ্ধ খরচ, অর্থাৎ দরমহা পেনশন এটুক বাদ দি মাত্র ইয়াত 69,284 কোটি টাকা ধার্য করা হয়েছে, আর 69,284 টাকা যদি ধার্য করেছে অধ্যক্ষ মহোদয় তারও আকো বেশিরভাগ টাকা কত, তারও আকো 47 স্পন্সর্ড স্কিমত 31,000 কোটি টাকা, তারে 7,829 কোটি টাকা আকো আপনার হেরিয়ার কারণে কি কয় আপনার অরুণোদয়কে ধরে এই হিতাধিকারী আসনিবিলাকর কারণে,
মুঠতে দেখা গৈছে যে আসলে উন্নয়নমূলক কামৰ কাৰণে ইয়া ধন নাই দুই নম্বৰ গাগৰ পাৰ্টি আপুনি দেখিছে যে আপুনি কৈছে প্লিজ সাইলেন্ট প্লিজ সাইলেন্ট হ'ব পিছত আপোনালোকৰ সময় ক'ব পাৰিব হ'ব কৈ থাকক আপুনি হ'ব ইয়াৰ পিছতে আপোনালোকৰ আছে ক'ব পাৰিব অধ্যক্ষ মহোদয় বাজেটৰ ধনৰ যিটো উৎস সেই ধনৰ উৎস দেখা গৈছে যে অসমৰ নিজৰ যিটো ধনৰ উৎস সেই ধনৰ উৎস একেবাৰে কম আমাৰ নিজৰ ধনৰ উৎস কেৱল 27% লোনৰ উৎস 18% আৰু চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ উৎস 55% গতিকে দেখা গৈছে যে নিজৰ একেবাৰে ধন নাই আমি বেলেগৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আৰু বিশেষকৈ লোনৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি চৰকাৰখন চলাবলৈ গৈছোঁ গতিকে এইটো এটা দেখা গৈছে যে বাহিৰত কেৱল ডাঙৰ ফেৰ মৰা হৈছে চুৰিয়াৰ ফেৰ নম্বৰ 3 আমি দেখিছোঁ যে এই ৰাজ্যখনত ৰাজ্যৰ নিজা আয় 37,320 কোটি টকা মাত্ৰ নিজা আয় ৰাজ্যৰ নিজা আৰু ইয়াৰ পৰা কৰ্মচাৰীবিলাকৰ দৰমহাৰ কাৰণে 41,040 কোটি টকা যাব কৰ্মচাৰী পেঞ্চনৰ কাৰণে 16,209 কোটি টকা যাব অৰ্থাৎ এই গোটেইবিলাকৰ পৰা চৰকাৰৰ নিজৰ আয়েৰে কেৱল 8 মাহৰ কৰ্মচাৰী পেঞ্চন আৰু কেৱল 8 মাহৰ কৰ্মচাৰী পেঞ্চন আৰু দৰমহা দিব পাৰিব অথচ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে নহয় আমি পুৰা নিজৰ দৰমহা নিজে দিব পাৰিম এইটো মিছা এইটো নহয় অধ্যক্ষ মহোদয় আমি দেখিবলৈ পাইছো যে চুৰিয়াৰ ফে এনেকে কৈ আছে যে 5.5 লাখ কোটি টকা আমাৰ জিডিপি হ'ব জিএছডিপি এবাৰ ইনকাম হ'ব কৈ থকা হৈছে অধ্যক্ষ মহোদয় কিন্তু আমি দেখিবলৈ পাইছো যে সেই হিচাপ একেবাৰে ভুল সেই হিচাপ মিছা সেই হিচাপ অধ্যক্ষ মহোদয় জনমূলী আয় অধ্যক্ষ মহোদয় অসমৰ জনমূলী আয়ৰ ফালৰ পৰা আজি অসম ভাৰতবৰ্ষৰ তলৰ ফালৰ পৰা 5 কোটি টকা যে যাব জীৱে চুখং জীৱে ঋণং কিত্তা ধীনং ঘৃতং পিবে অকল ধাৰ লৈ 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 ধাৰ লৈ লৈ এই স্বাধীনতা ধাৰ হৈছিল 41,000 কোটি টকা অধ্যক্ষ মহোদয় সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰৰ দিনত 48,000 কোটি অধ্যক্ষ মহোদয় হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ দুবছৰৰ ভিতৰত 40,000 কোটি টকা লোৱা হৈছে তাৰ ফলস্বৰূপ অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে অধ্যক্ষ মহোদয় আমাৰ মুখ্যমন্ত্ৰী কৈছে যে খিতাধিকাৰী বনোৱাটোৱে ইয়াৰ বিপৰীতে কিন্তু প্ৰধানমন্ত্ৰীয়ে কৈছে খিতাধিকাৰী আঁচনিৰ মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী আপুনি দাঙি ধৰিলে আপোনাৰ বক্তব্য আপোনাৰ বক্তব্য দাঙি ধৰিলে হৈছে আৰু ৰেকৰ্ডত নাযায় আৰু আপোনাৰ আপোনাৰ ৰেকৰ্ডত নাযাব আজি প্লিজ অনাৰেবল মেম্বাৰ কৈ থাকক প্লিজ আপোনাক মই 7:30 কবই দিলো প্লিজ Please, record.